পৃথিবীর অদ্ভুত এবং বিচিত্র পাখিদের মধ্যে এটি হলো একটি। অন্যান্য পাখিদের থেকে এই পাখিটি সম্পূর্ণ ভিন্ন। যতুরাকৃতির ঠোঁটের অধিকারী এই পাখি, তাই এর নামকরণ করা হয়েছে সুবিল। এদেরকে শখের বশে অনেকেই বাসায় লালন পালন করে থাকে। এরা আকারে অনেক বড় হয়। আকারে অনেক বড় হলেও ওজন 4 থেকে 7 কেজির মতো হয়ে থাকে। শুনলে অবাক হবেন, এরা কুমিরের বাচ্চাও খেয়ে ফেলে। এছাড়াও ইল, ক্যাটফিশ, সাপ এবং অন্যান্য জলজ প্রাণী শিকার করে থাকে। এই পাখির মূল বসবাস আফ্রিকার পূর্বের সমুদ্রবর্তী অঞ্চলে। এছাড়াও সুদান ও জিম্বাবুয়েতে এই পাখির দেখা মেলে। এরা একা থাকতে পছন্দ করে। এমনকি যদি কোনো পুরুষ ও স্ত্রী জুটিবদ্ধ বা সঙ্গী হয়, তবুও তারা যার যার মতো আলাদাভাবে শিকার করে। দুটি সুবিলকে একসঙ্গে দেখা খুবই বিরল ব্যাপার। পাখিগুলো দেখতে যেমন অদ্ভুত, এদের ডাক তেমনই অদ্ভুত। এরা যখন শব্দ করে, তখন অনেকটা মেশিন গানের মতো শব্দ করে। নাম্বার 2, পেলিকান। এদেরকে অস্ট্রেলিয়া, নিউগিনি এবং ফিজির উপকূলীয় অঞ্চলে দেখতে পাওয়া যায়। এছাড়াও ইন্দোনেশিয়া এবং নিউজিল্যান্ডের কিছু কিছু অঞ্চলে এদের দেখা মেলে, যাদের আকার সাধারণ পাখিদের তুলনায় অনেক বড় হয়। এ পাখিরা সারা বিশ্বে মূলত এদের বিশাল বড় ঠোঁট এবং ঠোঁটের নিচে থলির জন্য বিখ্যাত। থলিটি প্রায় 1 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। তখন এতে পানি ধরে প্রায় 5 লিটারের সমান। থলিটি মূলত শিকার করার ক্ষেত্রে এবং খাবার খাওয়ার জন্য ব্যবহার করে। এদের প্রধান খাদ্য মাছ বা জলজ প্রাণী, তাই এদেরকে বেশিরভাগ সময় পানিতেই সাঁতার কাটতে দেখা যায়। কোনো কোনো পেলিকান সাগরের 25 থেকে 50 ফুট উপর থেকে হঠাৎ করে পানির উপর ঝাঁপিয়ে পড়ে এবং ঠোঁট দিয়ে সমুদ্র থেকে মাছ তুলে আনে। নাম্বার 3, আমরেলা বার্ড। নামের মধ্যেই যেন এই পাখিটির অদ্ভুত শারীরিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে। এদের গলার নিচের অংশে লম্বা দাড়ি আকৃতির, আর এই অংশটি অন্য সব পাখিদের থেকে এই পাখিটিকে ভিন্নতা দিয়েছে। এবং মাথায় ছাতার মতো দেখতে বর্ধিত অংশ রয়েছে, সে কারণে পাখিটির নাম দেওয়া হয়েছে আমরেলা বার্ড। নামের সঙ্গে পাখিটির আকৃতির রয়েছে অদ্ভুত মিল। এটি বিরল প্রজাতির পাখি। এরা আর্দ্র এবং গ্রীষ্মমণ্ডলীয় বনে বসবাস করে। কলম্বিয়ার দক্ষিণ পশ্চিম অঞ্চল এবং ইকুয়েডরের পশ্চিমে প্রশান্ত মহাসাগরীয় ঢালু অঞ্চলে এদের বসবাস। সাধারণত আমরেলা বার্ড গাছের উপর বাসা বাঁধে, যেগুলো মাটি থেকে 4.5 থেকে 5 মিটার উচ্চতায় হয়ে থাকে। কেবল মেয়ে পাখিরাই বাসা বাঁধে এবং বাচ্চাদের লালন পালন করে। এই প্রজাতির পাখির সংখ্যা দিন দিন ক্রমাগতই হ্রাস পাচ্ছে। নাম্বার 4, গোস্ট বার্ড। এদের দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার। এটি খুবই বিরল প্রজাতির পাখি, তবে এদের অন্যান্য পাখিদের মতো শক্ত ঠোঁট নেই, যার কারণে এই পাখিরা অন্য পাখির ন্যায় নিজে নিজে বাসাও বানাতে পারে না, তাই বিভিন্ন গাছের মগডালে গিয়ে বসে থাকে। এদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এদের গায়ের রং গাছের শুকনো ডালের সাথে একেবারে মিশে যায়। যদি নাড়াচাড়া না করে, তাহলে বোঝার উপায় নেই গাছের ডালে একটি পাখি রয়েছে। মূলত শিকারীর হাত থেকে নিজেকে বাঁচাতে এটাই তার একমাত্র পন্থা। এই পাখির ডাক অন্যান্য পাখিদের মতো এত মিষ্টি নয়, বরং এতটাই ভয়ঙ্কর, যে কারণে তার নামই দেওয়া হয়েছে গোস্ট বার্ড বা ভুতুরে পাখি। এদের প্রধান খাদ্য কীটপতঙ্গ। সাধারণত মধ্য এবং দক্ষিণ আমেরিকায় এই সমস্ত পাখির দেখা মেলে। তো ভিউয়ার্স,
नियमित एरकम तथ्यबहुल वीडियो पेते चैनलटी सबस्क्राइब करे पाशेर बेल आइकनटी प्रेस करे दिन। आर जदि एई मुहूर्ते वीडियोटी आपनी फेसबुके देखछेन ताहले अवश्यई पेजटी लाइक दिए रखुन।